আসার আগে আমি ঢাকা থেকে যখন আসছি, অনেকে জানে না বা অনেকে জানার কথা না, কিন্তু আমি একটা নিয়াত করেছিলাম যে মধ্যে আমি যাব এবং ইনশাল্লাহ সেটা জানি না আল্লাহ কবুল করছে এবং তার একটু জ্যোতি আমাকে এখানে আমি সবাই কাছে দোয়া করছি, আমি দোয়া চাই যমুনাটি শেখ হাসিনা আমাকে বলছেন মানুষকে সেবা দেওয়ার জন্য পাঠাইছেন, ইনশাল্লাহ আমি আপনাদের একটু অঙ্গীকার করতে পারি এই আমাদের এই বলছেন বা শিকার নামনি আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে তাদের সেবা করব। এটা আমার অঙ্গীকার। আমাদের এখানে আমার সত্যি ভাই বড় ভাই মূর্তি উনি উপস্থিত আছেন, এখানে ইমাম সাহেব প্রত্যেক এবং আরো ইমাম সাহেব উনিও আছেন, দুই ইমাম সাহেব তাদেরকেও আমার অন্তর থেকে আমার ভালোবাসা রইল। আগামী নির্বাচনে আমাকে আপনারা দলীয় করবেন, আমি আপনাদের পাশে থাকব, আমি আপনাদের সুখে দুঃখে থাকব। আমার এটা অঙ্গীকার এবং নেত্রী আমাকে বলে দিয়েছে যে বৈচারবাসী অনেক রকম সমস্যা আছে, তুমি সেইগুলো আমি জানি তুমি সেগুলো সমাধান করবা এবং কোনোরকম কোনো কারোর প্রতি কোনোভাবে অন্যায় করবা। আমি তাকে কথা দিয়েছি, আমি ওয়াদা করছি, যেহেতু আমার বাবা এত নৈতিক আদর্শবাসী ছিলেন, মারা গেছেন আমার স্বামী মারা গেছেন, আমি এখানে আমিও বলে মৃত্যু আমার একপাশে ছোটো ভাই একপাশে ছোটো বোন মারা গেছে, আমি রক্তাক্ত অবস্থায় ছিলাম, আমার তার ভিতরে একটি স্প্রিন্টের অবস্থা। আমি এটাই এই বয়সে আমি আপনাদের কাছে ওয়াদা করতেছি, ইনশাল্লাহ ভবিষ্যতে যে কোনো সমস্যা যত কঠিন সমস্যা থাক সেইটা আমি এবং আমার ছোট ভাই স্বামী ফারুক ভাই উনিও থাকবেন আমার পাশে, ইনশাল্লাহ আমি চেষ্টা করব সমাধান করে থাকব। এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আপনাদের কাছে দোয়া চাই। দেখা হবে সবার সাথে, আমি যদি মেয় প্রতিষ্ঠিত হতে পারি ইনশাল্লাহ আপনার আমার দরকার সব সময় খোলা থাকবে। এখানে দরমাপন বিশেষ যাও, এটা রাষ্ট্রের একটা সেবামূলক প্রতিষ্ঠা, সুতরাং এখানে মানুষের সেবা দেয় প্রধান কাজ। তো আমরা চাই বলছেনবাসী সেবা পা তারা যেটা এতদিন পায় না সেটা যদি পূরণ করুন। এই বলে সব মুসল্লিদেরকে আমি বলতে চাপ আমার মুসল্লিদেরকে আমি সুরাদ করে দোয়া চাই যে এখান থেকে বলছেনবাসী জানি সর্বাত্মকভাবে এবং ভালোভাবে তারা জানি এখান থেকে সেবা পায়। এই বলে আমি আমার কথা আমাকে সবাই আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ। আর আমি কথা যা কাজ চাই ওয়াদা যা করব আপনাদের সামনে সে ওয়াদা অনুযায়ী ইনশাল্লাহ কাজ এতে করবো আমরা পুষ্প হব। সুতরাং আপনারা আমাকে সহযোগিতা করবেন।